হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি কেবল খলিফাই ছিলেন না, বরং ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই ও জামাতা। তিনি যখন মুসলিম জাহানের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন একবার এক ইহুদি ব্যক্তির সাথে একটি বর্মকে কেন্দ্র করে তার বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি শেষ পর্যন্ত কাজীর দরবার তথা আদালত পর্যন্ত গড়ায়। একদিকে ছিলেন মুসলিম জাহানের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে একজন সাধারণ ইহুদি ব্যক্তি। স্বাভাবিকভাবেই ধারণা করা যেতে পারে যে আদালতের রায় খলিফার পক্ষে যাবে, কিন্তু আপনি জেনে অবাক হবেন সেদিন আদালতের রায় খলিফার বিপক্ষে গিয়েছিল। প্রশ্ন হচ্ছে, কি কারণে কাজী মহোদয় স্বয়ং খলিফার বিরুদ্ধে রায় দিলেন, যেখানে তাকে কাজী হিসেবে নিয়োগ দিয়েছেন খলিফা নিজে? আর রায় শোনার পর খলিফার প্রতিক্রিয়াই বা কি ছিল? তিনি কি সেই বিচার মেনে নিলেন, নাকি কাজীকে বরখাস্ত করলেন? তার চেয়েও বড় কথা হচ্ছে, স্বয়ং খলিফা আলীর বিরুদ্ধে রায় দেওয়ার হিম্মতটাই বা পেলেন কোথায় বিচারক মহোদয়? সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরব আজকের ভিডিওতে। আর এই ভিডিওটি দেখার পর আপনি উপলব্ধি করতে পারবেন খোলাফায়ে রাশেদিনের আমলে কিভাবে ন্যায়ের শাসন ও সুবিচার নিশ্চিত করা হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা। ঘটনাক্রমে তিনি ইরাকে অবস্থান করছিলেন। সেখানকার বিখ্যাত কুফা শহরের বাজার পরিদর্শনকালে তিনি লক্ষ্য করলেন, বাজারে একজন ইহুদি ব্যক্তি একটি বর্ম নিয়ে দেন দরবার করছে। সে বর্মটি বিক্রি করার জন্য ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে। বর্মটি দেখে খলিফার কাছে খুব পরিচিত মনে হলো। তিনি কাছে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বর্মটি দেখলেন। অতঃপর তিনি বললেন, এই বর্মটি তো আমার, সিফিনের যুদ্ধে আমি এটা হারিয়ে ফেলেছিলাম। তুমি নিশ্চয়ই এটা চুরি করেছ, কিংবা হয়তো কোথাও কুড়িয়ে পেয়েছ। আমার বর্ম আমাকে ফিরিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ইহুদি লোকটি বলল, মোটেই না, এটা আমার বর্ম, আমি এটা চুরিও করিনি কুড়িয়েও পাইনি, সুতরাং এটা আপনাকে দিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এ তো ভীষণ বিপদ, লোকটি সোজা কথায় বর্ম ফিরিয়ে দেবে না, আবার জোর করে তিনি এটা ছিনিয়ে নেবেন তাও সম্ভব না। সব দিক বিবেচনা করে তিনি শেষ পর্যন্ত কাজীর দ্বারস্থ হলেন। কুফার কাজী হিসেবে তখন দায়িত্ব পালন করছিলেন ইবনে হারিস কান্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযোগ পাওয়ার পর কুফার কাজী মহোদয় ওই ইহুদি ব্যক্তিকে তলব করলেন। বেচারা ভয়ে ভয়ে কাজীর দরবারে উপস্থিত হলো। স্বয়ং খলিফা যেখানে তার বিরুদ্ধে নালিশ দিয়েছে, সেখানে খলিফার পক্ষে রায় যাবে সে এমনটাই ভেবে নিয়েছিল। তার চেয়ে বড় কথা, বাস্তবেই বর্মটির মালিক খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনোভাবে যদি এটা প্রমাণিত হয়, তাহলে তার কপালে আজ দুঃখ আছে। এমন নানা কিছু ভেবে লোকটির কলিজা শুকিয়ে যায়, আর সে ভয়ে ভয়ে কাজীর দরবারে উপস্থিত হয়। লোকটি উপস্থিত হওয়ার পর কাজী মহোদয় খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মহামান্য খলিফা, এই বর্মটি যে আপনার, এ ব্যাপারে কি কোনো সাক্ষী আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এ ব্যাপারে আমার দুজন সাক্ষী আছে, যারা নিশ্চিত করেই বলতে পারবে এটি আমার বর্ম। প্রথমত আমার পুত্র হাসান, সে বর্মটি দেখলেই চিনতে পারবে। তাছাড়া আমার ভৃত্য কুম্বারও এই ব্যাপারে সাক্ষী দিবে। ময়লা হয়ে গেলে কুম্বার নিজ হাতে বর্মটি পরিষ্কার করে রাখত। যদিও আমি অনেক দিন আগে বর্মটি হারিয়ে ফেলেছি, তথাপি হাসান ও কুম্বার এই দুজনের যে কেউ বর্মটি দেখলে চিনতে পারবে। খলিফার কথা শুনে কাজী মহোদয় কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর তিনি বললেন, মহামান্য খলিফা, এই দুইজন ছাড়া আর কোনো সাক্ষী আছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা দুজনে ছাড়া আর কেউই নিশ্চিত করে বলতে পারবে না এটা আমার বর্ম কিনা। কিন্তু সাক্ষী হিসেবে তারা দুজনই কি যথেষ্ট নয়? কাজী মহোদয় বললেন, মহামান্য খলিফা, আমি দুঃখিত এই জন্য যে এদের দুজনের কারো সাক্ষ্যই আদালতে গ্রহণযোগ্য হবে না। আপনার দাবি সত্য প্রমাণ করতে হলে আপনাকে অবশ্যই অন্য কোনো সাক্ষীর ব্যবস্থা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী ইবনে হারিস কান্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বিব্রত হয়ে পড়লেন। তবে তিনি রাগ করলেন না, বরং বিস্ময় প্রকাশ করে বললেন, আপনি কি মনে করেন তারা আমার হয়ে মিথ্যা কথা বলবে? ইবনে হারিস কান্দি তখন বললেন, হে মহামান্য খলিফা,
আপনি নিজেই আমাকে বিচারকের দায়িত্ব দিয়েছেন। আপনার পূর্ববর্তী খলিফাদের সময়েও আমি এই আদালতে বিচারকের দায়িত্ব পালন করেছি। আমাদের পূর্বতন খলিফা ওমর ইবনুল খাত্তাব আমাকে মদিনা থেকে এই কুফা শহরে পাঠিয়েছিলেন যেন আমি এখানে সুবিচার প্রতিষ্ঠা করি। আজ যদি আমি অবিচার করি তাহলে আল্লাহ পাকের দরবারে আপনাকে আমাকে দুজনকেই জবাবদিহিতা করতে হবে। তাছাড়া আমাদের পরলোকগত মহান খলিফা ওমর ইবনুল খাত্তাবের আত্মাও কষ্ট পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মোটেই চাচ্ছি না আপনি কারো প্রতি জুলুম করেন, কিন্তু আমার পক্ষে তো দুজন সাক্ষী রয়েছে, তারা কি মিথ্যা বলবে বলে আপনি আশঙ্কা করছেন? কাজী মহোদয় বললেন, আমি বিশ্বাস করি আপনি কিংবা আপনার পুত্র হাসান কখনোই মিথ্যা বলতে পারেন না। যে কোনো বিষয়ে ফয়সালা দেওয়ার জন্য আপনার পুত্রের একার সাক্ষী যথেষ্ট, সেখানে দ্বিতীয় কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না। কিন্তু আপনি ছাড়া অন্য যে কোনো বিচার প্রার্থীর ক্ষেত্রে আমরা তাকে সাক্ষী হিসেবে গ্রহণ করতে পারি। পিতার পক্ষে পুত্রের সাক্ষী আদালত আমলে নিতে পারে না। আজকে যদি আমি আপনার পুত্রকে সাক্ষী হিসেবে মেনে নেই তাহলে আগামীতে হয়তো একে অন্যরা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরবে, আর সুবিধাবাদী লোকেরা নিজের পুত্রকে মিথ্যা সাক্ষী দিয়ে স্বার্থ উদ্ধার করবে। অন্যদিকে আপনার ভৃত্য কুম্বারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনার ভৃত্যকে আপনি কখনোই মিথ্যা বলার প্ররোচনা দেবেন না, কিন্তু ভবিষ্যতে হয়তো সুবিধাবাদী লোকেরা নিজের ভৃত্যকে মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগ করতে পারে, আর তখন একজন ভৃত্যের পক্ষে নিজের মনিবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস হবে না। তাই আমি তাদের দুজনকে সাক্ষী হিসেবে গ্রহণ করতে অপারক। অতঃপর কাজী মহোদয় ইহুদি লোকটির দিকে তাকান। তিনি তাকে জিজ্ঞেস করেন, এই বর্মটি যে তোমার, এ ব্যাপারে কোনো সাক্ষী আছে কি? ইহুদি লোকটি দেখল খলিফার পক্ষে রায় যাওয়ার সম্ভাবনা কমে গেছে। সে কিছুটা সাহস সঞ্চার করে বলল, আমার এ ব্যাপারে কোনো সাক্ষী থাকার প্রয়োজন আছে কি? বর্মটি আমার হাতে, এটাই কি প্রমাণ করে না যে আমি এর মালিক? কাজী মহোদয় দেখলেন ইহুদি লোকটির কথায় যুক্তি আছে। অতঃপর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, মহামান্য খলিফা, বর্মটি তার হাতে আর সে এর মালিকানা প্রত্যাহার করছে না, এই অবস্থায় আমি তাকে জোর করতে পারি না। আমি আশা করছি আপনি আমার এই রায় মেনে নেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আমি আপনার রায় মেনে নিচ্ছি। অতঃপর কাজী মহোদয় ইহুদি লোকটিকে বললেন, তুমি বর্মটি নিয়ে যেতে পারো। অতঃপর লোকটি চলে গেল, কিন্তু কিছুদূর যাওয়ার পর সে আবার ফিরে এলো। ইসলামের এই বিচার ব্যবস্থা তার মনের মধ্যে ততক্ষণে বড় ধরনের প্রভাব ফেলেছে। সে ভাবতেও পারেনি মুসলিম জাহানের খলিফা যেখানে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, যেখানে তার পক্ষে দুজন সাক্ষীও আছে অথচ ইহুদি লোকটির পক্ষে কোনো সাক্ষীই নেই, সেখানে শুধু ন্যায় বিচারের স্বার্থে তার পক্ষে রায় আসতে পারে। ইসলামের এই সৌন্দর্য তাকে মুগ্ধ করে ফেলে। আবেগে আপ্লুত ইহুদি লোকটি ফিরে এসে কাজী ইবনে হারিস কান্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে ন্যায় বিচারক, আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি মহামান্য খলিফার দাবি সত্য ছিল, আমি এই বর্মটি সিফিনের যুদ্ধের সময় কুড়িয়ে পেয়েছিলাম। অতঃপর লোকটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বর্মটি ফিরিয়ে দিয়ে বলল, আপনি আমাকে ক্ষমা করুন, আমি বর্মটি বিক্রি করে কিছু টাকা পাওয়ার আশায় মিথ্যা বলেছিলাম, কিন্তু আজ মুসলিমদের মাঝে ন্যায় বিচারের যে দৃষ্টান্ত আমি দেখলাম, এরপর আমার পক্ষে আর মিথ্যাকে আঁকড়ে থাকা সম্ভব নয়। আমি কেবল এই বর্মের ব্যাপারে মালিকানা প্রত্যাহার করছি তা নয়, আমি নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করছি, যে ধর্মে এমন ন্যায় বিচারের বিধান রয়েছে সেই ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোনো সত্য ধর্ম থাকতে পারে না। অতঃপর লোকটি ইসলামকে আলিঙ্গন করে নেয়। শ্রুতি দর্শক, এই ঘটনায় লক্ষ্য করার মতো কয়েকটি বিষয় রয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে যে কাজীর দরবারে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারস্থ হয়েছিলেন সেই কাজী ছিলেন খলিফারই অধীনস্থ একজন রাষ্ট্রীয় কর্মকর্তা, অথচ কাজী মহোদয় রায় দিলেন স্বয়ং খলিফার বিরুদ্ধে, আর খলিফাও বিনা তর্কে তা মেনে নিলেন। দ্বিতীয়ত, সেই দরবারে বিবাদী ব্যক্তিটি কে ছিল তাও খেয়াল করার বিষয়। কোনো মুসলিম বা সাধারণ আরব নয়, বরং একেবারে পাক্কা ইহুদি, যে ইহুদিরা তাদের স্বার্থে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিতে অভ্যস্ত, যে কোনো সময় যে কারো সাথে পল্টি নিতে অভ্যস্ত। কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে ওই ব্যক্তি মুসলিম কি ইহুদি সেই প্রশ্ন তোলা হয়নি। আর এই ঘটনার সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই অবিশ্বাস্য ন্যায় বিচার দেখে ইহুদি লোকটির ইসলাম ধর্মগ্রহণ। যে সম্প্রদায়ের লোকেরা ইসলাম প্রচারের শুরু থেকে বিরোধিতা করে এসেছে সেই সম্প্রদায়ের একজন লোক ইসলাম ধর্মগ্রহণ করলেন ইসলামের ন্যায় বিচার দেখে।
সত্যি দর্শক এটাই ছিল ইসলামের সেই মহান শাসন যা অমুসলিমদেরকেও আল্লাহর এই সত্য দিনের প্রতি আকৃষ্ট করত, তাদেরকে মুগ্ধ করত। সেই সুমহান আদর্শ থেকে আজ আমরা কতই না দূরে অবস্থান করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান আদর্শে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।